চট্টগ্রামের পটিয়া চন্দকা গ্রামের আব্দুর রহিমের পাঁচটি গাভীর দুগ্ধ খামারে ভালো লাভ ছিল শুরুতে। ব্যবসা বাড়াতে কয়েকটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে কিনেন আরো কয়েকটি গাভী, কিন্তু টানা অবরোধ আর হরতালের কারণে ক্রেতা না পাওয়ায় এখন লাভ তো দূরের কথা, ঋণের কিস্তি শোধ করতেই হিমশিম খাচ্ছেন তিনি। টানা লোকসান ঠেকাতে অনেকে বিক্রি করে দিচ্ছেন দুধের গাভীও। বিভিন্ন এনজিও থেকে আরো টাকা নিছি, এখন ওই টাকাটা পরিশোধ করতে আমাদের এই দুই মাস দেড় মাসের মধ্যে গরু বিক্রি করে মানে দিতে হয়। স্থানীয় যেসব মিষ্টি ব্যবসায়ী এতদিন দুধ কিনতেন, হরতাল অবরোধের কারণে তারাও কিনছেন কম। মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র প্রতিদিন 7000 লিটার দুধ কিনলেও এখন কিনছেন মোটে 1000 লিটার, ফলে বাকি দুধ বিক্রি করতে হচ্ছে পানির দামে। এখন মিষ্টির দোকানদার, আমরা দোকানদার উপর, মিষ্টির দোকানদার উপর নির্ভরশীল। মিষ্টির দোকানদার দুধ কম নিচ্ছে, মিল্ক ভিটার দৈনিক দুধ নিচ্ছে মাত্র 1000 লিটার। দুধগুলো ইয়া করে বিভিন্ন পানির দরে বিভিন্ন বাজারে নিয়ে দুধগুলো আমরা বিক্রি করতে হচ্ছে 25 টাকা 30 টাকা যে যে দুটো পারে এরকম। দুধের গাড়িতে বারবার হামলার কারণে এখন গাড়ি পাঠাতে সাহস পাচ্ছে না মিল্ক ভিটা। আমাদের এখানে গাড়ি আসতে গেলে একবার গাড়ি ভাঙচুর হয়েছে, আবার ড্রাইভারকে মারপিট করে, যার জন্য ড্রাইভার আসতে চায় না এবং গাড়িও আসে না, যার জন্য আমরা এখন সব প্রতিদিন 1000 লিটার দুধ সংগ্রহ করতেছি। চরলক্ষা গ্রামে বর্তমানে ছোট বড় 600 দুগ্ধ খামার রয়েছে, যা থেকে প্রতিদিন দুধ আসছে অন্তত 60000 লিটার। আসসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।